আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার সাথে বসে আছেন আমাদের একজন মা, যিনি বেশ কিছুদিন আগে আমাদের এই ডিপিআরসি তে এসেছিলেন চিকিৎসার জন্য। খুবই শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হন। যখন প্রথম ফোন করেছিলেন, তার ওপাশের কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছিল যে উনি কতটা অসুস্থ আছেন। বাট তারপরেও যখন উনি এসেছেন, এক গুট আশা নিয়ে এসেছিলেন আমাদের কাছে এবং চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান। এবং বাসায় ফিরে যাওয়ার পর এই কয় মাস আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিলেন এবং সুস্থভাবে কাটিয়েছেন। ওনার সেই সুস্থ থাকার গল্পটাই আজকে আমরা একটু ওনার কাছ থেকে শুনবো, কারণ আজকে উনি আবার এসেছেন একটু স্যারের সাথে দেখা করার জন্য। ওনার যে কারেন্ট কি কন্ডিশন, কতটুকু সুস্থ আছেন, এই পুরো বিষয়টা একটু স্যারের সাথে কথা বলার জন্য। তো সেই ফাঁকে আমরা ওনার একটা ছোট্ট রিভিউ নিয়ে নিয়েছি, আসেন দর্শক একটু কথা বলি। তার আগে যারা দেখেননি আমার এই মাকে, এর আগে তার পরিচয়টা একটু আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলতে। আমার নাম মমতাজ বেগম। কোথা থেকে এসেছেন? আমি কুমিল্লাতে আছি। কুমিল্লা কোথায়? কুমিল্লা তিতাস থানা। তিতাস থানা, আচ্ছা। আপনি কত মাস আগে আমাদের এই হসপিটালে এসেছিলেন? এই এক মাস 15 দিন ধরে। আচ্ছা, তো যখন প্রথম এসেছিলেন আমাদের এই ডিপিআরসি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? তো এসেছিলাম, আমার সারা শরীরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা, পায়ের তলায় ব্যথা ছিল, মাথায় ব্যথা, কোনকে সারা শরীরে ব্যথা ছিল, শরীরে ফালের মধ্যে ফুলে গেছিল। মানে সাংসারিক যে কোনো কাজ করবেন ঠিক সেই অবস্থাতে আপনি ছিলেন? না না না, আমি ঘরে ওড়া দিয়ে আমি ঘরে যাইতে নেই, ওড়া ভাইয়া মানে পা দিয়ে যে সিঁড়ি বেয়ে ঘরে যাইতে পারি নাই, এত খারাপ অবস্থা ছিল। এমন না, হ্যাঁ এত খারাপ। সকালে ঘুম থেকে যখন উঠতেন, বিছানা থেকে উঠতে গেলে খুব কষ্ট হতো। কষ্ট হতো, সারাক্ষণ আমি শুয়ে থাকতাম। এবং কখনো এরকম মনে হতো যে আপনি মনে হয় আর কখনোই সুস্থ হবেন না, কখনোই মনে হয় আর ভালো এই যে হাঁটাহাঁটি করা, নামাজ পড়া, নিজের দৈনন্দিন যে কাজগুলো, এই কাজগুলো যে আবার স্বাভাবিকভাবে করতে পারবেন সেটা কখনো মনে হতো না? মনে হয় না, আমি নামাজ পড়তে পারি না স্যার বসে। তো আপনি যখন এই ডিপিআরসি তে এসেছিলেন তখন কি অবস্থা ছিল আপনার? আপনি কি একদম নাকি হুইল চেয়ারে করে এসেছিলেন? হ্যাঁ, হুইল চেয়ারে করে এসেছিলাম। মানে আপনি যে নিজের পায়ে হাঁটবেন সেই অবস্থা না? না, অবস্থা বেশি খারাপ হয়ে গেছিল। আচ্ছা, তো যখন চিকিৎসা নিয়েছেন, ডাক্তার চিকিৎসা নেওয়ার পরে দেয়া মানে আমার ব্যথা, প্রথম চিকিৎসা দিছে মতনই আমার পায়ের ব্যথা গেছে। আচ্ছা, তখন আশার আলো দেখতে পেলেন? হ্যাঁ, এরপরে চিকিৎসা দিল, ফরি ইয়া ভর্তি দিল আমার এক মাস। এক মাসের জায়গাতে আমি 15 দিনে ইনশাল্লাহ সুস্থ হয়ে বাদ গেছি, আমার শরীরে ব্যথা ব্যথা কিছুই নাই। যখন সুস্থ হয়ে বাসায় গেলেন, যে মানুষটা সিঁড়ি দিয়ে উঠতে পারতেন না, নিজের কাজকর্ম করতে পারতেন না, আপনার পাড়া প্রতিবেশী সবাই আপনাকে দেখেছে? দেখছে। তো তারা দেখে কি বলেছে আপনাকে? দেখছে মানে আমি চিকিৎসার পরে দেখলাম আমার শরীর ভালো হয়েছে, সবাই দেখছে, আমার ছেলেরা সবাই খুশি হয়েছে। তারা একটু অবাক হয়ে যায়নি যে মানে ম্যাজিকের মতো লাগতেছিল না তাদের কাছে? সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, আপনি আপনার নিজের কাজগুলো সবকিছুই করতে পারছেন এখন? ইনশাআল্লাহ আমি সুস্থ আছি, ভালো আছি, আমার শরীরে কোনো ব্যথা ট্যাথা নাই। এখন আমি স্যারের কাছে দেখা করবো, যদি কিছু ওষুধ টষুধ দিয়ে দেখাবো। ওকে, ঠিক আছে। আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন? ভালো আছি। আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আপনাদের আশেপাশে, সেই সকল মানুষদের জন্য আপনি কিছু মেসেজ দিবেন তাদেরকে? আমি আমার আশেপাশে যারা আছে সবাইকে আমি জানাই দিছি যে হাসপাতালে, ডিপিআরসি হাসপাতালে গেলে ইনশাআল্লাহ নগদ ব্যথা দেব শরীর থেকে চিকিৎসা হবে, আলহামদুলিল্লাহ। দর্শক দেখুন, এই যে একটা কনফিডেন্স না, আমি সুস্থ আছি, আমি ভালো আছি। ইভেন আমাদের সাথে যখন ভালো কিছু ঘটে, আমরা সেই ভালো জিনিসগুলো সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। উনিও ওনার পরিচিত যত মানুষ আছেন সবাইকে শুধু একটি কথাই বলেন, ডিপিআরসি। হ্যাঁ দর্শক, আমরা আশায় বুক বেঁধে সবাই সুস্থ হতে চাই, ভালো থাকতে চাই। আমরা চাই আপনারা সবাই সুস্থ হন, ভালো হন। যারাই অসুস্থ আছেন, শুধুমাত্র একটি ফোন কল আপনার জীবনটাকে বদলে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।